শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার স্পেশাল ট্রেনিং স্কুল ওয়েস্ট বেঙ্গল সংগঠনের পূর্ব বর্ধমান ইউনিটের কর্মীরা। তাদের অভিযোগ, 2020 সালের জানুয়ারি মাস থেকে 2022 সালের মার্চ মাস পর্যন্ত তারা কোনো বেতন পাননি। এছাড়াও তাদের অভিযোগ, এসটিসি কেন্দ্রগুলির ছাত্রছাত্রীদের বকেয়া ভাতা প্রদান করা হয়নি। সিআইটিইউ অনুমোদিত মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের সদস্যরা অভিযোগ করেন, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবিলম্বে তাদের বকেয়া বেতন ও ছাত্রছাত্রীদের সাম্মানিক প্রদান করার দাবি জানানো হয়। মানে স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার স্পেশাল ট্রেনিং স্কুল থেকে আসছে আর কি। আমাদের 2019 ডিসেম্বরের পর 2020 জানুয়ারি থেকে 2022 মার্চ পর্যন্ত আমাদের বেতন বকায়া আছে আর কি, আমাদের স্টাফেদের। পূর্ব বর্ধমানে আমাদের 22টা এসটিসি সেন্টার চলে, তাতে স্টাফ আছে 96 জন, 96। তাদের এই 2020 জানুয়ারি থেকে 2022 মার্চ পর্যন্ত কোনো বেতন নাই, অথচ আমরা সমানভাবে কন্টিনিউ ছেলেদের মিড ডে মিল প্রত্যেক মাসে, করোনা পিরিয়ডেও ভোকে আপনার লকডাউন টাইমেও চালিয়ে গেছি আর কি। আমরা স্কুল নিয়মিত আমরা নিষ্ঠার সঙ্গে পালন করে গেছি, এবং আমাদের ছেলেরা স্কুলে ছেলেরা একটা স্টাইফেন পায় 400 টাকা করে, যেটা প্রথমে 150 টাকা হয়েছিল, পরে 400 টাকা করে, সেটাও আপনার পাওয়া যায়নি। 2017 এপ্রিল থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত বকায়া আছে। আর আমাদের চেয়ারম্যান হচ্ছেন ডিএম সাহেব, ডিএম সাহেবকে এর আগেও আমরা চারবার জানিয়েছি, তিনি আমাদের কিন্তু কোনো সময় আজ পর্যন্ত 5 মিনিটও সময় দেননি। যে চাইল্ড লেবার ইনস্ট্রাক্টর মারা গেছেন এই পিরিয়ডের মধ্যে, তারা কিন্তু খুব অসহায় অবস্থায় মারা গেছে। আমরা সেই জন্য আজকে প্রজেক্ট ডাইরেক্টরকে, আমাদের ডিএম সাহেব আবার এই করেছেন, প্রজেক্ট ডাইরেক্টরকে আমরা ডেপুটেশনটা দেবো আর কি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।